ত্রিপুরা রাজ্য সরকারের কক্বরক ডিরেক্টর এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা শিক্ষা বিভাগের উদ্যোগে আজ রাজ্য অনলাইন কক্বরক প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। রাজ্য শিক্ষা দপ্তরের এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এবং বিধায়ক ডক্টর অতুল দেববর্মা। এই ককবরক প্রশিক্ষণ শিবিরটি রাজ্য সরকারের গ্রুপ এ, বি এবং সি রাজ্য সরকারের নন ককবরক ভাষী কর্মচারীদের জন্য করা হয়েছে। এদিন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ককবরক ভাষা সকলের জানা দরকার, কেননা সমতলের ন্যায় পাহাড়েও উন্নয়ন হচ্ছে কিনা তা জানার জন্য এবং সেখানে বসবাসকারী জনসাধারণের সুখ দুঃখের কথা জানার উদ্দেশ্যে ককবরক ভাষা শিক্ষা প্রয়োজন বলে মত প্রকাশ করেন তিনি। তাছাড়া এদিন তিনি আরো বলেন, এতদিন তা বাধ্যতামূলক ছিল না, কিন্তু এখন তা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি এদিন তিনি আরো বলেন, রাজ্যের বেশ কিছু দপ্তরের নাম ও ককবরক ভাষায় বদল করা হয়েছে, তাই এই ককবরক ভাষা জানা বিশেষ প্রয়োজন, আর এর জন্যই সরকারের এই উদ্যোগ চালু করছি। এটা নিউ ইনিশিয়েটিভ এবং যেটা আমরা বলছি যে ল্যাঙ্গুয়েজ ডিজিটাল হ্যান্ডবুক, এটাও নিউ ইনিশিয়েটিভ। আপনারা জানেন আগে বাধ্যতামূলক ছিল না, এই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আমরা যে লোক নিয়োগ করব সেই ক্ষেত্রেও আমরা বাংলা ভাষার সাথে এখন ককবরক ভাষা জানাও অত্যন্ত বাধ্যতামূলক করে আমরা করে দিয়েছি এবং দপ্তরের নামগুলি আমরা চেঞ্জ করছি। যেমন আমরা জনজাতি কল্যাণ দপ্তর জনজাতি হামকার ডাকি খুন এরম ভাবে আমরা দিয়েছি, সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর লোকবাসন হামকায় তে লোকবাসন ঋণ ডাকি খুন এরম নাম দিচ্ছি। আগে প্রেস রিলিজ গুলি যে হতো আইসিটি দপ্তর থেকে সেখানে শুধু বাংলা ভাষা দেওয়া হতো, এখন প্রেস রিলিজ বাংলা ভাষা যেমন হচ্ছে কম করে হচ্ছে ইংরাজিও হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস রিপোর্ট।